আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর্নিং বক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম পলিনেক্স, ঠিক আছে, পলিনেক্সের একটা অফার নিয়ে। যে কোনো সাইটে ডিপোজিট করার জন্য কিন্তু আমরা পলিনেক্স ইউজ করি, ঠিক আছে। তো এফটিএক্স যাওয়ার পরে আমরা সবাই কিন্তু এখন এটাই ইউজ করি। অনেকেই পলিনেক্সের নামও শুনে নাই, তো যারা শুনেন নাই তো ভালো কথা। এই পলিনেক্সে কিন্তু তিনটা অফার চলতেছে একসাথে, ঠিক আছে। একটা হলো কুইজের, কুইজ থেকে তারা $80 দিবে, ঠিক আছে, $80 তারা কুইজের রিওয়ার্ড পুল রাখছে। আরও দুইটা অফার চলতেছে, একটা হলো ট্রেড অফার, সেখানে $30,000 রিওয়ার্ড পুল, আর একটা হলো ট্রেড ভলিউম, ওটা রয়েছে $20,000, ঠিক আছে। টোটাল তিনটা অফার চলতেছে, তিনটা অফার নিয়ে আজকে আলোচনা করব। এইখান থেকে পার ইউজার, ঠিক আছে, পার ইউজার কমপক্ষে $30 পাবেন, এটা শিওর থাকেন। ফার্স্ট রাউন্ডে যারা জয়েন করছিল তারা কিন্তু সবাই $55 করে পাইছে, ঠিক আছে, কারণ এই সাইটটা অতটা ভাইরাল না আর এসব অফারে অনেকে জানেই না, যার কারণে এখানে জয়েন করে খুব কম এবং আমরা সবাই রিওয়ার্ড পাই বেশি, ঠিক আছে। তো এই জন্য বলতেছি এই অফারটা কেউ মিস করবেন না। এখানে আপনার জয়েন হতে হলে হালকা কিছু ডলার লাগবে। তো ফার্স্টে কী করতে হবে, আপনার যদি এই সাইটে অ্যাকাউন্ট না থাকে তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ফার্স্টে, ঠিক আছে। জয়েন হওয়ার পরে আপনি এই যে লিঙ্কটাতে, ঠিক আছে, এই লিঙ্কটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট করা সবাই পারেন, এটা দেখায় সময় নষ্ট করবো না। জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, ইমেল টিমেল পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তো আমি একটু দেখাই দিই, জাস্ট এখানে ফার্স্ট আপনার ইমেল দেবেন, এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, এখানে রেফার কোড এটা থাকবে, ঠিক আছে। তো রেফার কোড থাকার পরে আপনি জাস্ট অ্যাকাউন্ট করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমাকে অটোমেটিক লগ ইন করে নিয়ে নিছে। তো আপনি তারপরে অ্যাপটা ডাউনলোড করে নেবেন, তাহলে ইজি হবে টাস্কগুলো করতে, ঠিক আছে। অ্যাপটা এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। যেখানে দেখেন প্লে স্টোর আছে আর এখানে আছে ওয়েব, তো আপনি দুইভাবেই ডাউনলোড করতে পারেন। তো আমি সাজেস্ট করবো প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। প্লে স্টোরে ক্লিক করার পর আপনার প্লে স্টোরে নিয়ে আসবে, এখান থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন, তারপর ওপেন করবেন, ঠিক আছে। তো আমি ওপেন করলাম, ওপেন করার পর আপনি লগ ইন করে নেবেন, আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করা ফার্স্ট আপনাকে KYC লেভেল 2 করতে হবে। KYC লেভেল 2 আপনার ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যায়, ঠিক আছে। তো ফার্স্টে এই ম্যান আইকনে ক্লিক করবেন, উপরে যে ম্যান আইকন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন লেভেল 1 আছে, এই লেভেল 1 ক্লিক করবেন, ঠিক আছে। আপনি এটায় ক্লিক করবেন, তারপরে যে ভেরিফাই আইডেন্টি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসবে, এখানে কান্ট্রি ফার্স্টে আপনার বাংলাদেশ দেবেন, তার ফার্স্ট নেম NID কার্ড অনুযায়ী, সেকেন্ড নেম ডেট অফ বার্থ, এখানে বাংলাদেশ থাকবে, এখানে আপনার ফোন নাম্বার 1 থেকে দিবেন, এখানে আপনার NID PC যে অ্যাড্রেসটা থাকে ওটা দিবেন, আপনার শহরের নাম দিবেন, পোস্টাল কোড দিবেন, তারপর কন্টিনিউ দিবেন, ঠিক আছে। কন্টিনিউ দেওয়ার পর আপনার NID কার্ডের ছবি তুলতে বলবে, NID কার্ডে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ ছবি তুলতে হবে না, জাস্ট NID কার্ডের উপর ধরলে অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। এখানে কোনো আপডেট করার সিস্টেম নেই, NID কার্ডটা মাস্ট বি সাথে থাকতে হবে। তারপরে আপনার একটা মানে যার NID কার্ড তার একটা ফেস ভেরিফিকেশন লাগবে, জাস্ট মুখের সামনে ধরলেই হবে, ঠিক আছে। তো আপনারা জাস্ট এটা ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করা হয়ে গেলে আপনি এখানে চলে আসবেন, ঠিক আছে। আমি 2-3টা ইভেন্ট আছে, এক এক করে সবগুলো দেখ। এখানে যদি আপনার $12 থাকে তাহলে আপনি এখানে অনেকগুলো ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন, আর যদি বেশি ডলার থাকে তাহলে আরও বেশি ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন, আর যতগুলো পার্টিসিপেট করবেন আপনার রিওয়ার্ড কিন্তু তত বেশি, ঠিক আছে। তো ফার্স্ট আপনি এটাতে ক্লিক করে দেবেন, তারপর নিচে চলে আসবেন, ঠিক আছে। এখানে টোটাল $80,000 রিওয়ার্ড পুল চলতেছে। তার ভিতরে একটা হলো গুগল ফর্ম, গুগল ফর্ম তো আমরা ফিল আপ করেই নিছি, ঠিক আছে। ফার্স্ট বলি নিউ ইউজারদের জন্য $30,000 রিওয়ার্ড পুল রয়েছে, অর্থাৎ নতুন ইউজাররা যদি সাইন আপ করে এবং KYC 2 করে এবং হলো এখানে আপনার $500 ট্রেড ভলিউম করে, তাহলে এখানে দুইটা পেয়ার কিন্তু যে কোনো পেয়ারে করলে হবে না, BAR অথবা ATM, ঠিক আছে, এই দুইটা পেয়ারে আপনার $500 ট্রেড ভলিউম করতে হবে, তাহলে আপনি $30,000 ভিতর থেকে একটা ভাগ পাবেন, ঠিক আছে। আর নেক্সট অফার হলো কুইজের অফার, এটা তো আমরা কমপ্লিট করছি। আর থার্ড আর একটা অফার আছে স্ট্যান্ডার্ড এ কুইজার, ঠিক আছে। এটা হলো গিয়ে আপনি যদি কুইজের অ্যান্সার দেন এবং এখানে যদি $2,000 ট্রেড ভলিউম করেন, ঠিক আছে, তাহলে আপনি $20,000 ফ্যান টোকেন পাবেন, ঠিক আছে। আপনি যদি কুইজের অ্যান্সার দেন শুধু তাহলে কিন্তু আপনি এই যে এই $3,000 থেকে ভাগ পাবেন, আর যদি আপনি কুইজের অ্যান্সারের সাথে $2,000 ট্রেড ভলিউম করেন এখানে BAR অথবা ATM এই দুইটা টোকেনে, তাহলে আপনি এখানে আরও $20,000 থেকে ভাগ পাবেন, ঠিক আছে। এটা ইউস একটা পরিমাণ, কুইজ থেকে আপনি $5-10 ইজিলি পাবেন, এটা শিওর থাকেন, ঠিক আছে। আর এখানে আপনি আরও $20,000 থেকে ভাগ পাবেন যদি আপনি $2,000 ট্রেড ভলিউম করেন। এখন আপনার কাছে যদি $10 থাকে তাহলে আপনাকে এখানে 200 ট্রেড ভলিউম করতে হবে, তাহলে $2,000 ট্রেড ভলিউম হবে। এখন আপনার কাছে যদি $50 থাকে তাহলে আপনি এখানে খুব অল্প, ঠিক আছে, অর্থাৎ 40 ট্রেড করলে কিন্তু আপনার এখানে $200 ট্রেড ভলিউম হয়ে যাইতেছে। এখন আসি সেকেন্ড অফার, ঠিক আছে। এটা তো আমাদের গেল দুইটা অফার, আরেকটা অফার চলতেছে এখানে। তো এখন আসি সেকেন্ড এয়ারড্রপ, ঠিক আছে।
তো এই যে এটা ভ্যালো ভ্যালো এয়ারড্রপ, এখান থেকে আমাদের হিউজ পরিমাণে একটা আর্নিং হতে চলছে। এখানে 50,000 রিওয়ার্ড পুল রয়েছে। তো এখানে আপনাকে কী করতে হবে, ফার্স্ট আপনাকে নিউ ইউজার হইতে হবে এবং 10 দিন, ঠিক আছে, 16 নভেম্বর থেকে 26 নভেম্বর, আজকে কিন্তু 20 নভেম্বর, অর্থাৎ আর 6 দিন আছে। তো 6 দিন টাইমে খুব কম মানুষ এখানে জয়েন করবে, সো এখান থেকে উইন হওয়ার চান্স অনেকটা বেশি, ঠিক আছে। এখানে জাস্ট আপনাকে কী করতে হবে, KYC 2, লেভেল KYC 2, ওটা তো আমরা আগেই ভেরিফাই করে নিব, এবং মাত্র $100 ট্রেড করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনার কাছে যদি $10 থাকে তো একটু ফিটি কাটবে, এই জন্য আমি বলছি $11 বা $12, $12 করে সবচেয়ে বেটার হবে। $12 দিয়ে আপনি ভ্যালো, ঠিক আছে, যে ভ্যালো ভ্যালো স্পটে আপনি ট্রেড করবেন, ঠিক আছে। আপনার 10 বার করলে কিন্তু $100 হয়ে যাবে। তো $100 হয়ে গেলে তারপর আপনি এই $10,000 রিওয়ার্ড পুলের জন্য এলিজিবল হয়ে যাবেন। এই $10,000 যখন রিওয়ার্ড পুল ডিস্ট্রিবিউশন করবে তখন আমি আমার টেলিগ্রাম চ্যানেল জানাই দেবো, ঠিক আছে, সবগুলো আমি জানাই দেবো, সমস্যা নাই। তারপর একটা আছে হোল্ড ভ্যালো অ্যাড উইন $10,000, এখানে বলছে যে আপনার অ্যাটলিস্ট $10 সমপরিমাণ ভ্যালো টোকেন হোল্ড করতে হবে, ঠিক আছে। আপনার যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কী করবেন, $10 সমপরিমাণ ভ্যালো টোকেন অথবা 2,000 ভ্যালো, ঠিক আছে, 2,000 ভ্যালো কিনে স্পটে হোল্ড করবেন ইভেন্টটা ইন্ট হওয়া পর্যন্ত। আর এখানে কিন্তু র্যান্ডমলি উইন, ঠিক আছে, যারা $10 করে হোল্ড করবে তাদের কিন্তু র্যান্ডমলি বলছে তারা প্রতিদিন সিলেক্ট করবে, ঠিক আছে, উইনার প্রতিদিন সিলেক্ট করবে, 10 দিন পর্যন্ত তারা উইনার সিলেক্ট করবে। তো টোটাল 1,000 উইনার সিলেক্ট করবে, প্রত্যেকে $10 করে পাবে। অর্থাৎ আপনি যদি এখানে $10 হোল্ড করেন আরও $10 ফ্রি পাবেন, ঠিক আছে, একদম স্পটে পাবেন। কিন্তু যদি উইন হন আর কি, 1,000 জনের ভিতরে যদি থাকেন, তো অফারটা এতটা ভাইরাল না, আমার মনে হয় যে আমাদের কমিউনিটির সবাই উইন হবে। তারপর আসি থার্ড অফার, এটা হলো ট্রেড ভলিউম। এটা যারা যাদের কাছে বেশি ডলার আছে তারা ট্রেড ভলিউম করতে পারেন। তো মিনিমাম আপনার এখানে 500 ট্রেড ভলিউম করতে হবে, তাহলে আপনি এই যে $3,000 এটা কোয়ালিফাই হয়ে যাবেন, ঠিক আছে, $3,000 আপনাকে ভাগ করে দেবে। যদি 500 USDT ট্রেড ভলিউম করেন তাহলে আপনি অল কোয়ালিফাইড ইউজারের ভিতরে থাকবেন। আপনি যদি এটাও করতে পারেন $500 ট্রেড ভলিউম, ভ্যালো ভ্যালো কিন্তু করতে হবে, অন্য কোনো টোকেন করলে হবে না, এখানে করতে হবে ভ্যালো। আর আগেরটাই করতে হবে ওই যে ATM বা BAR, যে দুইটা দেখালাম আর কি। তো এই ছিল টোটাল 6টা ইভেন্ট, ঠিক আছে। আর এই যে আরেকটা ইভেন্ট আছে, এটা করলে হবে না করলে হবে, না করলে হবে, মেন হলো গিয়ে আপনার এই দুইটা, ঠিক আছে, ARB, এতে হলো $100 ট্রেড ভলিউম করতে হবে, আর প্রমোশন টুতে হলো $10 ভ্যালো টোকেন হোল্ড করতে হবে, ঠিক আছে। এই টোটাল 5টা ইভেন্ট, আর অনেকগুলো চলতেছে, আপনারা দেখে নিন, ঠিক আছে। প্রমোশন ট্রেড করবেন কীভাবে, ঠিক আছে, ট্রেড করা অনেকে বোঝেন না। তো ফার্স্ট আপনাকে ডিপোজিট করতে হবে, এখানে ওয়ালেটে আসবেন, ডিপোজিট আসবেন, এখানে TRX লিখে সার্চ দেবেন, ঠিক আছে, TRX ফি সবচেয়ে কম। তো তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে আপনার যে কোনো একটা অ্যাড্রেস সেট করে দেবেন, ঠিক আছে, TRC 20 বা ERC 20। তারপর আপনি কপি করে এখান থেকে আপনি ডিপোজিট করে নেবেন, ঠিক আছে, বাইন্যান্স থেকে আপনি $12 ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পর ট্রেডে চলে আসবেন, তারপর এখানে TRX থেকে USDT বানাবেন ফার্স্টে, ঠিক আছে, TRX লিখে সার্চ দেবেন, TRX, তারপরে যে USDT এইটা এটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার কাছে TRX আছে যেহেতু আপনি সেল করবেন, ঠিক আছে, সেল করার সময় এই যে বাই অর্ডার, এই যে বাই অর্ডার প্রথমটা দেবেন, তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে, এটা ক্লিক করে তবে 100% করে দিয়ে সেল দিলে পরে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে, ঠিক আছে। তো USDT হয়ে গেলে তারপর আমাদের ইভেন্টে যে টোকেনটা আছে সেটা আমাদের ট্রেড করতে হবে, ঠিক আছে, $100। তো একটা আছে $100, একটা আছে $2,000, ঠিক আছে। তো $100 করবেন, ভ্যালো এটা আছে $100 ট্রেড ভলিউম করতে হবে, ঠিক আছে। তো আপনার কাছে যদি 10 বার থাকে তাহলে আপনি এখানে 10 বার বাই করবেন, বাই করার সময় এই যে নিচেরটা দিবেন তাহলে ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে, আর যদি এইখানেরটা দেন তাহলে আপনার বাই হতে একটু সময় লাগবে, ঠিক আছে, বাট আপনার প্রফিট হবে। দেখুন আমার কাছে $11 আছে, আমি এখন বাই করবো, ঠিক আছে। তো আমি যে উপরটা 73 থেকে যদি বাই করি তাহলে আমার একটু ফি কাটবে বেশি, ঠিক আছে, আমি 70 থেকে বাই অর্ডার বসাবো। তো তারপর আমি এখানে বাই অর্ডার বাই ভ্যালোতে ক্লিক করে দিলাম, দেখেন আমার অর্ডার কিন্তু এখানে বসে গেছে, ঠিক আছে। তো এখন এটা আমাকে একটু পরে বাই করে নেবে, যে কেউ একজন বাই করে নেবে। আমি যদি এই উপরেরটা দিতাম তাহলে আমার কিন্তু ইনস্ট্যান্ট বাই হয়ে যেত, সেক্ষেত্রে আমার একটু ফি বেশি লাগতো। তো আমি চেষ্টা করবো ইনস্ট্যান্টই করার, ঠিক আছে, একটু ফি বেশি লাগুক, আমি এখন যেহেতু তাড়াতাড়ি করব, তো আমি একটু ওয়েট করি আমার এটা সম্পূর্ণ বাই হওয়ার জন্য। আমি এতটা অর্ডার বসেছি, এতটা ফিল্ড হয়েছে, আর বাকিটা বাই হলে তারপর আমার এটা ভ্যালো হয়ে যাবে, ঠিক আছে, USDTটা ভ্যালো হয়ে যাবে, তারপর আমি ভ্যালো আবার সেল করে USDT বানাবো। এভাবে টোটাল ট্রেড ভলিউম $100 করলে হবে, ঠিক আছে, মানে $12 দিয়ে করলে 10 বার করলেই হয়ে যাবে, আর যদি $5 থাকে 20 বার করতে হবে, ঠিক আছে, একটু ফি রাখবেন, কিন্তু ফি না রাখলে কিন্তু হবে না। তো এরকমভাবে আপনি 10 বার বাই সেল, ঠিক আছে, 5 বার বাই 5 বার সেল করলেই কিন্তু আপনার $10, দেখেন আমার কিন্তু এটা বাই হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি সেল করবো, আমার কিন্তু $10 ট্রেড ভলিউম হয়ে গেছে। এখন আমি সেলে যাই, এখানে 70-এ সেলে যাই, সেলটা বসাই দেবো, তাহলে দেখেন 11.95, ঠিক আছে, আমার কিন্তু 3 সেন্টের মতো লস হলো।
তো আমি যে সেলোটা বসিয়ে দিলাম দেখেন আমার ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে, যেহেতু আমি যে ইসে বসাইছি এটাই সেলোটা বসাইছি আর অল্পটু বাকি আছে দেখেন সেল হয়ে গেছে। এখন আমি আবার বাই করব, আবার এই যে বাই করার সময় যে উপরে 72 দিলাম ঠিক আছে, লালটা দিলে ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে আর সেল করার সময় যে সবুজটা দিলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। দেখেন আমার এখন $11.93 শো করছে, মানে আমার আরও 2 সেন্ট কাটছে ঠিক আছে। তাই আমি এখন বাই ভ্যালুতে ক্লিক করলাম, দেখেন আমার আবার ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে, দেখেন অনেকটা বাই হয়ে গেছে আমার, কিন্তু 3 বার হয়ে গেছে। এরকমভাবে আপনারা 10 বার করে নেবেন ঠিক আছে। তারপর নেক্সট আরেকটা টোকেনের ক্ষেত্রেও সেম, USDT বানায় তারপর ওটা কনভার্ট করে নেবেন। এখানে দেখেন এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এখানে কিন্তু 1 লাখ রিওয়ার্ড পুল চলতেছে, এখানে আপনি প্রিডিকশন করে আর্ন করতে পারবেন। এখানে জাস্ট আপনি ঢুকবেন, তারপর এখানে এই যে গেট ভোট এটাতে ক্লিক করবেন, তাহলে এখানে আপনি 3টা ভোট পাবেন, তারপর আপনার ইচ্ছা মতো পছন্দের দলকে ভোট দিতে পারবেন ঠিক আছে। এখানে আপনি ফ্যান টোকেন কিনে ঠিক আছে, তাহলে ফ্যান টোকেনটা কিনে তারপর এখানে আপনি ভোট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো বাইন্যান্সে যেমন আমরা ফ্যান টোকেন কিনছিলাম, এখানেও ফ্যান টোকেন কিনতে হবে, তারপর আপনি এখানে ভোট দিতে পারবেন ঠিক আছে। তো এটা আপনার ইচ্ছা হলে করেন, নাহলে বাদ দিন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।